तस्वीरें गाड़ी से उतरते हैं। एक तरफ भाजपा का कार्यक्रम था, दूसरी ओर टीएमसी का भी कार्यक्रम था और भाटपाड़ा इस समय रण क्षेत्र में तब्दील हो चुका है। देखिए जो है बैरकपुर के सांसद अर्जुन सिंह ऐसी से बात करते हुए आप देख सकते हैं, क्षेत्र में तब्दील हो चुका है भाटपाड़ा, पूरी तरह से स्थिति बिगड़ गई है। सांसद अर्जुन सिंह के साथ टीएमसी के जो नेतागण है उनमें अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए। भाटपाड़ार विधायक पवन सिंह स्थानीय विधायक हिसेबे তার নির্বাচন কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন এবং মাস্ক বিতরণের কর্মসূচি ছিল কোভিড সময়কালে সচেতনতার জন্য। পবন সিং সেখানে গিয়ে আক্রান্ত হন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে লোকাল MLA তার এলাকায় মূর্তিতে মালা দিতে পারবে না। এটা কোন রাজত্বে আমরা বাস করছি, বড় বড় কথা বলে? এবার এই খবরটা শোনার পরে এলাকার সাংসদ এবং উনি পারিবারিক সূত্রে ওনার পিতৃদেব বটে, তার ছেলে যখন আক্রান্ত হচ্ছে, MLA যখন আক্রান্ত হচ্ছে, তার MP বা তার পিতা সে তো বাড়িতে বসে থাকবে না, তিনি গেছেন এবং তিনিও আক্রান্ত হয়েছেন। এটা সবাই দেখছে কিভাবে মোটা মোটা বাঁশ নিয়ে লাঠি নিয়ে CISF জওয়ানদের উপরে লাঠি ছুটছে, কিভাবে অর্জুন সিংকে লক্ষ্য করে বাঁশ দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে, এটা তো সবাই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকেও এরা কুক্ষিগত করতে চায়। আপনারা জানেন, শুনে রাখুন, 12টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কোথাও পালন হয় না, এটা শুনে রাখা দরকার আছে। জন্মদিন সকালবেলা পালন করতে হয়, যারা দেরি করে ঘুম থেকে উঠেন তারা 12টার সময় পালন করেন, আমরা দেরি করে ঘুম থেকে উঠি না, আমরা 6টার সময় ঘুম থেকে উঠালো। আমাদের প্রধানমন্ত্রী 8টার আগে মালা দিয়েছেন, আমি অগ্নিমিত্রা পাল অশোক দিন্দা সকাল 8টা থেকে চেষ্টা করছি রেড রোডে পুষ্পার্ঘ্য নিবেদন করব। সকাল থেকে 2000-3000 পুলিশ দিয়ে ওখানে যেন যুদ্ধ হবে, রাস্তা এখন বন্ধ করে দিয়েছে, আমাদের এই রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে, গাড়ি সব ঘুরিয়ে নিচে দেবে, রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনার ফার্দিনান্ড মার্কোসের যেমন রাজত্ব, এই রাজত্ব চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন বললাম যে মালা আমরা রেড রোডে দেব, ওই মূর্তি তৃণমূল প্রতিষ্ঠা করেনি, নেতাজি কোনো একটা দলের সম্পদ নয়, আমরা যখন বললাম তখন খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, মালা দিতে না দিলে আমরা ওই রাস্তায় পিচ রাস্তায় মালা দিতাম এবং পিঞ্চ রাস্তা আমরা 3 MLA বসতাম, ওটা জেনে পরে আমাদেরকে বাধ্য হয়েছে ঢোক গিল। এই এই কালচার পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে, ফর্দা পার্টি, বায়দা পার্টি, অবদা পার্টি সব জিনিসে এই কালচার। 26শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, এরা চিৎকার করছে কারণ 26 তারিখে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে, ভারতবর্ষের জাতীয় পতাকা থাকবে, অশোক স্তম্ভ থাকবে, কিন্তু মমতা ব্যানার্জির ছবিটা থাকবে। এইটা হচ্ছে এদের অবস্থা। যেহেতু বাংলার ট্যাবলো গেলে নেতাজি সুভাষচন্দ্র বসু এইটুকু হতো, আর এত বড় হতো মমতা ব্যানার্জি, সে সুযোগ নাই, তাই এদের সমস্যা। এই ব্যক্তিবাদ এবং বাংলার আপনি দেখবেন নন্দনে চলচ্চিত্র উৎসব হয়, সেখানে সত্যজিৎ রায়কে উত্তম কুমারকে খুঁজে পাবেন না, ঢুকতে অনুপ্রেরণা বেরোতে অনুপ্রেরণা, ঢাউস ঢাউস ছবি, লম্বা লম্বা ছবি। এখন অবশ্য সততার প্রতীকটা লেখা হয় না, সারদার পরে আর কয়লা গরুর পরে।